ফিরে এলাম বিরতির পর, এবার পরবর্তী খবরে নজর রাখবো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হল ভাটপাড়ায়। উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের উদ্যোগে উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তার তত্ত্বাবধানে ভাটপাড়ার কাছারি রোড মোড়ে জন্মদিনের কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এই অনুষ্ঠানে 1000 মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। দেখুন, আমাদের রাষ্ট্রীয় নেতা জেনারেল সেক্রেটারি, আজকে জন্মদিন, আজকে হিন্দি প্রকোষ্ঠটিকে এইটা পালন হয়েছে ভাটপাড়া। এখানে আমাদের চন্দ্রিমা দি আছেন, সুবোধ অধিকারী বিধায়ক বীজপুর এসেছেন, আমরা সবাই এখানে আছি। আমরা শুধু ওই কেক কাটা নয়, অনেক গরিব মানুষকে হিন্দি প্রকোষ্ঠ তরফ থেকে ওই কম্বল দেওয়া হয়েছে। এটাই সামাজিক কাজটাই রাজনীতির কাজ হয়। রাজনীতি শুধু রাজনীতি করলে হয় না, সমাজের সঙ্গে থাকতে হয়। সেই এখানে সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে এই কাজটা করা হয়। যুব সমাজকে বার্তা তো অলরেডি পার্টি দিয়ে দিয়েছে কি ভারতবর্ষকে নেতৃত্ব দেবে এই যুব সমাজ, বাংলার নেতৃত্ব দেবে, মমতা ব্যানার্জি নেতৃত্ব দেবেন, তার সেনাপতি হিসাবে অভিষেক ব্যানার্জি কাজ করছেন, আমরা কার্যকর্তা, আমরা তার সঙ্গে লড়াই করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তরুণ প্রজন্মের একজন নেতা, নিজেকে যেভাবে পরিণত করছে রাজনীতির ময়দানে, বেশ কয়েক বছরে সে সাংসদ, এবং যেমন সংসদীয় ক্ষেত্রে তার বিচরণ আছে, তেমনি ঠিক সেইভাবে তার সারা এই রাজনৈতিক আঙিনায় তার বিচরণকে কেউ আজকে অগ্রাহ্য করতে পারে না, অস্বীকার করতে পারে না। তাই আজকে অভিষেকের দীর্ঘ জীবন আমরা সবাই কামনা করি, এবং এখানে হিন্দি প্রকোষ্ঠের পক্ষ থেকে ওর দীর্ঘ জীবন কামনা করে ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আজকে মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া হচ্ছে।